বিসমিল রহমান ই হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম দিনাজপুর ডগ হাউজে আপনাদের সকলকে স্বাগতম তো আমাদের ডগ হাউজে আমরা এই প্রোডাক্টগুলো পাঠাচ্ছি এগুলো যাচ্ছে আমাদের ফেনি জেলায় তো এটা হচ্ছে আমাদের ডাক্তার এইচ এম শাহাদাত শাহিন স্যার উনি জু অফিসার তো উনি আমাদের দিনাজপুর রংপুরের উত্তরবঙ্গের মানে রংপুর বিভাগের উনি রংপুরের জু অফিসার তো উনি এই মেডিসিনগুলো সাজেস্ট করেছেন এগুলো আমরা নিয়েছি এবং এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছে এভেলেবেল পাবেন আমরা দিতে পারব তো আমরা সাজেস্ট সেই হিসাবে নিয়ে আপনার পশু পাখিকে খাওয়ানোর চেষ্টা করি যাতে সেই প্রাণীটা ভালো থাকে তো এটা হচ্ছে আপনার ডকটার নাম এটা হচ্ছে আপনার জার্মান সেপার ডক এর নাম হচ্ছে ছোটা ডন তো এর বয়স হচ্ছে আপনার প্রায় চার পাঁচ মাস আর এর আঠারো কেজি ওজন তো সেই ওজন অনুযায়ী বিভিন্ন ধরনের ওষুধ দিয়ে দিয়েছে এটা কিডমির ওষুধ এটা হচ্ছে লিভার টনিক ওষুধ এই যে লিভার টনিক আমি এগুলো সম্পর্কে একটু দেখাবো তো আমি এখানে শর্টকাটে দেখাচ্ছি তারপরে এটা হচ্ছে আপনার ভিটামিন ওষুধ এই যে ভিটামিন তারপর আছে স্কিনের সমস্যার জন্য আলাদা ওষুধ উনি আরও লিখে দিয়েছেন এছাড়াও আরও কীভাবে করে কি করতে হবে উনি খুবই ভালো একজন অ্যানিম্যালস ডক্টর তো খুব সুন্দরভাবে উনি দিয়েছেন কী করতে হবে না করতে হবে প্রতি তিন মাস পর আপনার আইভার ম্যাকটিন ইঞ্জেকশন তারপর আপনার কৃমির ওষুধ এগুলো খাওয়াতে হবে এগুলো নিয়ম আর কি তো এটা হচ্ছে আপনার হেলমেন্ট টেসিএল ডি এই ক্রিমির ওষুধটাও অনেক বেটার এগুলো হচ্ছে আপনার আমরা পাঠিয়ে দিব তো এই হচ্ছে কথা তো আমি আপনাদেরকে মোটামুটি দেখানোর চেষ্টা করব যে কোন জিনিসটা কেমন কী হয় আর কি হ্যাঁ তো প্রথমে আপনাদেরকে দেখাই তো এখানে আপনার প্রথমে এই মেডিসিনটা এটা হচ্ছে আপনার ফার এই মেডিসিনটা অনেক ভালো একটা মেডিসিন ফার এটার প্রাইস হচ্ছে আপনার সাতশো টাকা এটা হচ্ছে ইন্ডিয়ান প্রাইস দেওয়া আছে দুশো টাকা কিন্তু আমাদের এখানে প্রাইস হচ্ছে সাতশো টাকা আর এটা হচ্ছে দুইশো গ্রাম ডগের জন্য খুবই ভালো মানের একটি মেডিসিন এটা আপনারা খাওয়াতে পারেন তো এটা যে আপনার যে প্রাইসটাও আমি দেখিয়ে দিচ্ছি এই যে এটা আমাদের কেনা পার লিভ সাতশো টাকা এই হচ্ছে কথা তো এছাড়াও আপনার এই জিনিসটা ডগের যে আপনার লিভার মানে লিভার টনিকের খুব ভালো কাজ করে এবং ডগের আপনার স্বাস্থ্য ডগ কুকুর এবং বিড়ালের জন্য স্বাস্থ্য ভালো রাখার জন্য এবং তার ওয়েট বৃদ্ধির জন্য তার রক্ত পরিষ্কার বা তার যে অন্যান্য যে স্বাস্থ্যগত সমস্যাগুলো অনেক ডগের স্বাস্থ্য হয় না বা খাচ্ছে কিন্তু স্বাস্থ্য হচ্ছে না অন্যান্য সমস্যা এই যেখানে সব কিছু ডিটেলস দেওয়া আছে ভিটামিন কী কী দেওয়া আছে তো আপনারা অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়াবেন আর যদি আপনাদের মনে হয় যে কি কি প্রয়োজন সেই জিনিসটা আমাদেরকে বলবেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আমি আপনাদেরকে একটু সংক্ষেপে দেখাই এটা হচ্ছে আপনার ফ্যালি অনেক ভালো একটি মেডিসিন আর খুব কার্যকর এই যে এটা হচ্ছে বোতলটা খাওয়ানোর আগে অবশ্যই শেক করে নিতে হবে আমরা নিয়মিত আমাদের ডক ক্যানেলে আমাদের কী কী মেডিসিন খাওয়াই সেটার উপরে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি কারণ আমরা বাংলাদেশে কিন্তু অ্যানিম্যালসের ভালো ট্রিটমেন্ট পাই না বা মেডিসিন পাই না তাই আমি আপনাদেরকে যতটুকু পারি সাহায্য করব আপনাদের যে কোনো বিষয়ে আর যে কোনো মেডিসিন নিতে হলে আমাদেরকে আপনারা বলতে পারেন আমরা দেওয়ার চেষ্টা করব। যদি আমাদের কাছে থাকে তাহলে এটা হচ্ছে আপনার স্যালমন ওয়েল এটাও খুব ভালো একটি স্যালমন ওয়েল আমি খুলে দেখাই এটার কার্যকারিতাটা অন্য আপনার ডগের ক্ষুধা মন্দা ভাব ডগের স্বাস্থ্য না হওয়া তারপর তার শরীরের শারীরিক বৃদ্ধি তার অনেক ধরনের মানে এটা অনেক অনেক রোগের কাজ করে এটা খুবই ভালো স্যালমন অয়েল এটার প্রাইস হচ্ছে আপনার বারোশো টাকা এটা অনেক ভালো একটি মেডিসিন এটার প্রাইস হচ্ছে আপনার বারোশো টাকা আর বোতলটা দেখতে অনেক সুন্দর আপনারা ডগকে কুকুরকে এবং বিড়ালকে এই ওষুধটা খাওয়াতে পারেন এটা বিশেষ করে ডগের জন্য অনেক ভালো আর তার সাথে আরও আছে এটা হচ্ছে আপনার ভিটামিনস ফোর ট্যাবলেটস এটা হচ্ছে ট্যাবলেট তো আমাদের কাছে লিকুইডও আছে ট্যাবলেটও আছে আপনারা লিকুইডটাও নিতে পারেন চাইলে বা ট্যাবলেটটাও নিতে পারেন এইটার ভিটামিনসটার প্রাইস হচ্ছে আপনার এগারোশো টাকা অনেক ভালো এটা তো এটা হচ্ছে আপনার ড্রুস কোম্পানি অ্যাপসুলেট ভিটামিনস ফোর পেটস এটা হচ্ছে একশো দশ একশো ট্যাবলেট আছে আর কি তো এটা ডিটেলসটা আপনারা যদি জানতে চান এখান থেকে একটু দেখে নেবেন আমি আপনারা পুশ করে পড়ে নেবেন কী কী ভিটামিন আছে বা কী আছে না আছে এত অল্প সময়ে এত ডিটেলসটা বলা সম্ভব না আর অবশ্যই আপনারা ডেট দেখে যে কোনো মেডিসিন কিনবেন তাহলে আপনারা ঠুকবেন না বা সুবিধা হবে এই হচ্ছে কথা তো এটা হচ্ছে ভিটামিন এটা খাওয়ালে আপনার পশু পাখি যে আছে বা আপনার যে ডগ আছে অ্যানিমেলস আপনার অ্যানিমেলসের অনেক ধরনের পুষ্টি মানে মাল্টিভিটামিন তো অনেক ধরনের যে অসুখ বিসুখ বা অনেক ধরনের রোগের শরীরের অ্যান্টিবডি তাদের ক্ষুধা মন্দা থেকে শুরু করে দেখা যাচ্ছে আপনার ডগ খাচ্ছে কিন্তু বড় হচ্ছে না দেখা যাচ্ছে রোগাই থেকে যাচ্ছে এই ধরনের সমস্যাগুলো থেকে সমাধান পাবেন আর দেখা যাচ্ছে যে মাল্টিভিটামিন আমরা যে ঘরে যে আমরা ডক্টর পুষি বাসার মধ্যে সেই ডক্টরকে কিন্তু আমরা সব ধরনের ভিটামিন খাবার দিতে পারি না কেন পারি না কারণ সে যদি জঙ্গলে থাকতো তার প্রয়োজনীয় খাবারগুলো সে নিজেই খেয়ে নিতে পারতো কিন্তু যদি সে আমাদের কাছে থাকে তখন আমরা কিন্তু সেই খাবারগুলো দিতে পারি না যার কারণে তাদেরকে বিভিন্ন ধরনের ভিটামিন এবং মাল্টিভিটামিন এগুলো তৈরি করা হয়েছে এগুলো তাদের বিভিন্ন ধরনের অসুখ বিসুখ এবং বিভিন্ন ধরনের সমস্যার সমাধানের কারণে এবং তার অ্যান্টিবডি তৈরি হবে তার শরীরের গ্রোথ বাড়বে সে সুস্থ থাকবে সুষ্ঠ ফুষ্ট থাকবে তাকে দেখতে ভাল লাগবে তার শরীরের অনেক ধরনের রোগ বালাই থেকে মুক্তি পাবে সে এই হচ্ছে কথা এবং বেশি দিন বাঁচবে আর এটা হচ্ছে আপনার টিসিএলডি এটা দুটা দিয়েছি এটা হচ্ছে আপনার বর্তমানে একশো টাকা পিস নেক্সট ডে হয়তো বা আরও বাড়তেও পারে কমতেও পারে তো যাই হোক এটাও অনেক ভালো একটি ওষুধ এটা হচ্ছে আপনার কৃমির তো ডিওয়ার্মিং করার জন্য অবশ্যই আপনার প্রতিটা ডগকে ডিওয়ার্মিং করাতে হবে প্রতি তিন মাস পরপর তাহলে সেই ডগটা অবশ্যই ভালো থাকবে এবং তার শরীরের যে আপনার বিভিন্ন ধরনের কৃমি হয় কলিজা কৃমি ফিতা কৃমি তারপর স্কিনের মধ্যে অনেক ধরনের সমস্যা তো এই ধরনের এগুলো ট্রিটমেন্টগুলো অবশ্যই সময়মতো করতে হবে না হলে সেই ডগটা সুস্থ থাকবে না বা বেশি দিন বাঁচবে না এই হচ্ছে কথা তার সাথে আমরা বেল্ট দিয়েছি এটা হচ্ছে বেল্ট তো যেহেতু ডবটা ছোটো তাই আমরা মোটামুটি মিডিয়াম কোয়ালিটি বেল্ট দিছি যে সে এটা অবশ্যই ছোট বড় সবাইকে পাওয়ানো যাবে তবে যেহেতু চার পাঁচ মাস বয়স তাই তাকে ছোট দিয়েছি তো এটার প্রাইস হচ্ছে আপনার বর্তমানে আড়াই তিনশো টাকা এরকম তো যাই হোক এটা আড়াইশো টাকা দিয়ে দিয়েছি আমরা তো এ অনেক ভালো এবং মজবুত এই হচ্ছে কথা তো বর্তমানে আপনার পণ্যের দাম ঊর্ধ্বগতি ডলারের দাম বেড়েছে এবং জিনিসের দাম বাড়তেছে তো যে কোনো সময় আমাদের জিনিসের পণ্যের দাম পঞ্চাশ একশো টাকা বা বিশ তিরিশ টাকা কম বেশি হতে পারে এই হচ্ছে কথা তো আজকে এখানে শেষ করব সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের পণ্য নিতে হলে অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে আপনারা নখ দিবেন আর লিস্ট করে দিবেন কি কি লাগবে আর যদি পারেন আমাদেরকে ফোন করতে পারেন সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটা এই সময়ের মধ্যে তাহলে আমরা আপনাদের কী কী লাগবে লিস্ট করে দিলে আমরা সেই পণ্যগুলো আপনাদেরকে পাঠিয়ে দিতে পারব আর অবশ্যই পশু পাখিকে ভালোবাসবেন তাদের যত্ন নেবেন থেকে বড়ো কথা হচ্ছে তাদের যত্ন না নিলে তারা সুস্থ থাকবে না ভালো থাকবে না এই হচ্ছে কথা আজকে এখানে শেষ করলাম ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম